আজ থেকে অনেক কাল আগে প্রাচীনকালে শ্রী জয়দত্ত বণিক তারাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ে মুণ্ডমালিনী তলার নাম কেউই জানত না। কারণ সেই সময়ে তারাপীঠের সেই স্থানের নামকরণই হয়নি। সেই সময় মা তারা অবস্থান করতেন শিমুলতলার শ্রীপাদপদ্মে, অর্থাৎ বামদেবের পঞ্চমুণ্ডী আসনের একদম কাছে। আর প্রত্যেক সন্ধ্যাবেলায় মা অবগাহন করতেন, কখনো দ্বারকা নদীর জলে, আবার কখনো জীবিত কুণ্ডের জলে। আর প্রত্যেক সন্ধ্যাবেলায় স্নানে যাওয়ার আগে মা তারা যেতেন এই বিশেষ স্থানে। অর্থাৎ মুণ্ডমালিনী তলায় এই অবগাহনকালে মা তারা তার গলার মুণ্ডমালা খুলে এই বিশেষ স্থানে রাখতেন। তারপর থেকেই ওই স্থানটির নাম হয় মুণ্ডমালিনী তলা। এই স্থানের অনেক মাহাত্ম্য। প্রত্যেক সন্ধ্যেতে মা এখানে নিত্যলীলা করেন, এবং সেই লীলা খেলার মধ্যে যদি কেউ প্রবেশ করে এবং তাকে ব্যাঘাত ঘটায়, তবে মা চরম অসন্তুষ্ট হন এবং মানুষটির চরম ক্ষতি ও বিপদ ঘটতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং মন চায়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন।